জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি নামাজ ইন্তেকালের 5 দিন আগে প্রচন্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হলো বারবার বেহুশ হয়ে পড়েন যে রাতে ইন্তেকাল করবেন সেই রাতে সাহাবায়ে কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন নাতি নাতনি কাঁদেন সবথেকে বেশি কাঁদছেন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হুশ এলো হযরত ফাতেমার কান্না দেখে কাছে ইশারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা জান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার হযরত ফাতেমা বলেন মা আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন মা কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হযরত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলো রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে হয়েছিল তাই রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়লেন আবার হুশ হলো আবার বেহুশ হলেন হজরের পরে হযরতে জিব্রাইল এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হযরতে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনোদিন চায় নাই আর কোনোদিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরেশতার নাম মালাকুল মউত হযরতে মালাকুল মউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রাসূলুল্লাহ বললেন মালাকুল মউত আমি যদি তোমাকে অনুমতি না দেই হযরতে মালাকুল মউত বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের ইন্তেজার করতেছেন নবী বললেন মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকুল মউত যখন জান কবজ করতে যাবে রাসূলুল্লাহ বললেন আয়েশা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো কই হযরত আয়েশা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সাদকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একদিন ঘরে মায়েশা ছিলেন না হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন ওমর কান্দো কেন হযরত ওমর বলছেন
আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটা ঘর, এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে, একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে, আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে, আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে, চাদর নাই, বালিশ নাই, হাত মোবারক মাটার তলে দিয়ে শুয়ে আছে, পিঠ মোবারক দড়ির দাগ কেটে আছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বরদাস্ত করতে পারছি না, বিশ্বনবী তার পিঠে দড়ির দাগ, পানির পাত্র কাইট হয়ে পড়ে আছে, খাট নাই, বালিশ নাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তুষুক বানাই নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর, আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই, আমি যদি ওহদ পাহাড়কে বলি, ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদ পাহাড়টাই সোনা হয়ে যাবে, শান্তি করতে আসি নাই। নবীজি বললেন, আয়েশা রে, সোনাগুলি বিতরণ করে দাও, সাদকা করে দাও। মালাকুল মউতকে বললেন, তুমি তোমার কাম সারো, জান কবর শুরু হয়ে গেল। নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো, আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ। ইন্তেকালের সময় মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, উম্মতকে স্মরণ করালেন, ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না, চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না, গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো। আর আমি চিরজনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম, নামাজ ছেড়ে দিও না। কিয়ামতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন, জান্নাতে যাওয়ার উপায় নাই।